ঘরের ভিতরে ঘর ঘরের ভিতরে ঘর শত্রুর ভিতরে শত্রু আওয়ামী আওয়ামী লীগের এখন শত্রু এখানে আর বিএনপি জামাতকে লাগছে না তারা এখন নিজেরাই নিজেদের মহা শত্রুতে পরিণত হয়েছে বিভিন্ন এলাকায় ইতিমধ্যে দেখেছেন রক্তক্ষয়ী সংঘর্ষ তৈরি হওয়ার মতো অবস্থা আওয়ামী লীগ তিনশো আসনেই প্রার্থীতা ঘোষণা করেছে সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার ব্রিগেডিয়ার জেনারেলের ঠিক আগের পোস্ট ব্রিগেডিয়ার নিষাদ যিনি আজকে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম গুলি করে শুইয়ে দেওয়ার হুমকি নাকি দিয়েছেন সেই বক্তব্যটা একজন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতার যিনি সেই জায়গাতে উপস্থিত ছিলেন সম্মানিত দর্শক মন্ডলী বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের দায়ভার দেওয়া হয়েছে সেনাবাহিনীকে সেনাবাহিনীর হাতে দায়ভার দিয়ে এবং প্রধানমন্ত্রীর প্রাণ যাই যাই অবস্থা কেননা মার্কিনি ভিসা নিষেধাজ্ঞা এবং চ্যাংশনের বিষয়ে এবার গোপন তথ্য ফাঁস করেছেন সেনাবাহিনী এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব সেনাবাহিনী কি বলেছেন এদিকে আবার আওয়ামী লীগ আওয়ামী লীগের এবং বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ পরিণতি কি হতে যাচ্ছে সম্পূর্ণ নেওয়া বিস্তারিত আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্মানিত দর্শক ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ঘরের ভিতরে ঘর ঘরের ভিতরে ঘর শত্রুর ভিতরে শত্রু আওয়ামী লীগ এখন আওয়ামী লীগের শত্রু এখানে আর বিএনপি জামাতকে লাগছে না তারা এখন নিজেরাই নিজেদের মহা শত্রুতে পরিণত হয়েছে বিভিন্ন এলাকায় ইতিমধ্যে দেখেছেন রক্তক্ষয়ী সংঘর্ষ তৈরি হওয়ার মতো অবস্থা আওয়ামী লীগ তিনশো আসনেই প্রার্থীতা ঘোষণা করেছে ঘোষণার পরে হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের নেতৃত্বাধীন যে চোদ্দ দলীয় জোট সেই জোটের চোখ মুখ কালো হয়ে গেছে কেন কারণ এর আগে তারা নৌকা নিয়ে নির্বাচন করেছিল নৌকা প্রতীক নিয়ে তো এবার তো আর নৌকা তাহলে পাচ্ছে না করবেটা কি তারাও আওয়ামী লীগকে পাল্টা থ্রেট দিল যে আমরা যদি নৌকা না পাই কিংবা আমাদের আসনে যদি নৌকার প্রার্থী থাকে তাহলে কিন্তু আমরাও ঘোষণা দিয়ে নির্বাচন বয়কট করব আওয়ামী সরকার নিজের পাতানো ফাঁদে নিজেই পড়েছে মানে একটি প্রবাদ আপনারা সবাই জানেন যে অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকেই পড়তে হয় আওয়ামী সরকারের আজকে অবস্থা সেরকম যে তারা নিজেদের ফাঁদে নিজেরাই পড়েছেন কিভাবে সেটি নিয়ে মূলত আজকে আমাদের আলোচনা আমাদের আজকে লাইভ লাইভের টপিক যে আওয়ামী লীগ নিজের পাতানো ফাঁদে কীভাবে নিজেরাই পড়েছেন সে বিষয়ে আজকে আমরা কথা বলব ইতিমধ্যে আরেকটি খবর আপনার দেখেছেন যে আজকে জাতিসংঘ থেকে জাতিসংঘের যে স্পোক্সম্যান মুখপাত্র তিনি কিন্তু আবারও হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে বাংলাদেশে আগামী নির্বাচন যদি অবাধ সুষ্ঠু এবং সবগুলো দলের অংশগ্রহণে না হয় সেই নির্বাচন আন্তর্জাতিক বিশ্ব গ্রহণ করবে না সেই নির্বাচন আন্তর্জাতিক বিশ্ব মেনে নেবে না অ্যাকসেপ্ট করবে না আর আন্তর্জাতিক বিশ্ব অর্থাৎ ইন্টারন্যাশনাল কমিউনিটি কোনো নির্বাচনকে অ্যাকসেপ্টেন্সি না দিলে গ্রহণযোগ্যতা না দিলে সেই নির্বাচন পৃথিবীর কোনো দেশ সাপোর্ট করবে না সমর্থন দেবে না এটি পানেই এর মতো পরিষ্কার এবার আসুন কিভাবে আওয়ামী লীগ নিজের পাতানো ফাঁদে নিজেরাই পা দিয়েছে বা পড়েছে গর্তে সেটি নিয়ে মূলত একটু আমরা আলোচনা করি আপনারা নিশ্চয়ই অবগত যে দামি প্রার্থী দামি এটি নিয়ে ইতিমধ্যে সরগল একটা অবস্থা এই দামি পার্থীর যে পরিকল্পনা এটা আসলে কত থেকে এসেছে কে দিয়েছে এটি দিয়েছিল আমাদের পার্শ্ববর্তী দেশের দাদারা কেন জানেন কারণ যেহেতু চোদ্দ সাল আঠারো সালের নির্বাচন অবৈধ নির্বাচন নির্বাচন বিতর্কিত এবং এই নির্বাচন দুটোকে আন্তর্জাতিক কমিউনিটি অ্যাকসেপ্টেন্সি দেয় নাই নাই সাপোর্ট দেয় নাই এই দুটি নির্বাচন নিয়ে হাজারো লাখো প্রশ্ন রেজ হয়েছে এবং আন্তর্জাতিক বিশ্বের কাছে এই দুটো নির্বাচন নিয়ে বারবার এই সরকারকে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে এই জন্য আগামী নির্বাচন যাতে একতরফা না হয় কোনো প্রার্থী বা ক্যান্ডিডেট যাতে বিনা ভোটে নির্বাচিত না হয় এই জন্য আওয়ামী লীগের একনিষ্ঠে আরেক আওয়ামী লীগকে করে দেওয়া হয়েছে পার্শ্ববর্তী দেশের দাদা বাবুদের প্রেসক্রিপশনে হ্যাঁ আওয়ামী লীগের একনিষ্ঠে আওয়ামী লীগকে করে দেওয়া হয়েছে তো এতে সমস্যাটা কথাই প্রবলেমটা কোথায় সেটা নিয়েই আমরা সামনের দিকে আগাই ইতিমধ্যেই দেখেছেন যে আওয়ামী লীগ তিনশো আসনেই প্রার্থীতা ঘোষণা করেছে ঘোষণার পরে হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের নেতৃত্বাধীন যে চোদ্দ দলীয় জোট সেই জোটের চোখ মুখ কালো হয়ে গেছে কেন কারণ এর আগে তারা নৌকা নিয়ে নির্বাচন করেছিল নৌকা প্রতীক নিয়ে তো এবার তো আর নৌকা তাহলে পাচ্ছে না করবেটা কি তারাও আওয়ামী লীগকে পাল্টা থ্রেট দিল যে আমরা যদি নৌকা না পাই কিংবা আমাদের আসনে যদি নৌকার প্রার্থী থাকে সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার ব্রিগেডিয়ার জেনারেলের ঠিক আগের পোস্ট ব্রিগেডিয়ার ব্রিগেডিয়ার নিশাদ যিনি আজকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গুলি করে শুইয়ে দেওয়ার হুমকি নাকি দিয়েছেন সেই বক্তব্যটা একজন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতার যিনি সেই জায়গাতে উপস্থিত ছিলেন অর্থাৎ জাতীয় পার্টি নির্বাচনে যেতে চায় না তাদেরকে তো জোর করে এমনিতে নেওয়া হচ্ছে এবং আমি আপনাদেরকে জোর করে যে নেওয়া হচ্ছে তার একটা সুস্পষ্ট উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হল রশন এরশাদ এবং রাঙ্গা টু গাইজ ইন্ডিভিজুয়ালস এরা হচ্ছে শেখ হাসিনার এজেন্ট ইন জাতীয় পার্টি জিএম কাদের তাদেরকে পর্যন্ত তাদের কেরিয়ার কিন্তু বিনাশ করে দিয়েছে তারপরও শেখ হাসিনা উচ্চ বাক্য করতে পারেন নাই বিকজ তাহলে জাতীয় পার্টি জিএম কাদেরের নেতৃত্বে গণহারে নির্বাচন বর্জন করতো বিরোধী দলের কাতারে এসে আসত জাতীয় পার্টি এটাই ছিল এবং আমি বলছিলাম আমার প্রশ্নটা কি ছিল আচ্ছা গেল এবং এটা নিয়ে চলছিল অনেক দিন থেকে দেনদরবার আপনার জিএম কাদের কে ছুকে চুকে রাখা ভারতীয় গোয়েন্দা বাহিনী রো দিয়ে হুমকি দেওয়া সার্ভেলেন্স তার বিরুদ্ধে সার্ভেলেন্স বসানোর থেকে শুরু করে সরকার টোটাল গোয়েন্দা বাহিনী জাতীয় পার্টির জিএম কাদেরের বিরুদ্ধে অবস্থান তাকে দেখভাল করার মানে তাকে ওয়াচ করার দায়িত্ব তারা দিয়েছিলেন শেখ হাসিনা বা এটার মূল যে কাজটা করে যাচ্ছিল ভারতীয় রো এবং ডিজিএফআই ইটস ভেরি আনফরচুনেট আমি দুই দিন আগে বলেছিলাম দ্য দিস ইজ নট ডিজিএফআই যা একটা বিরোধী দলের game if I have a one single one-time power the first job is to do close the door of djfi forever or it could be uh, reinstated could be reinstated with a something new name and with a drastic reforms of changes in these organization Esta organization army officer brigadier. তার প্রত্যেকটা অঙ্গ প্রথঙ্গ বাংলাদেশের ট্যাক্সের পয়সায় বাংলাদেশের মানুষের ট্যাক্সের পয়সায় গড়ে উঠেছে বিলাসী জীবনযাপন করা আপনার ইউএস মেরিন কর্পসের মানুষরা যে সদস্য আছে তারও এত বিলাসী করে না বাংলাদেশের আর্মি অফিসার অফিসার্সরা যে বিলাসী জীবনযাপন যাপন করে এবং এই ব্রিগেডিয়ার নিষাদ আপনি দেখেন উনি কি করেছেন মেক ইট ক্লিয়ার আইস টু হ্যাভ এ সিরিয়াস রেসপেক্টস টুয়ার্ডস আওয়ার আর্মি আইস টু টেক দেম Take as our pride, right? Not anymore. I'm sorry. I do apologize in advance. I have begun my campaign against these um, corrupted um, organizations. among DJFI is one of the cancers in our politics. Apart from, I mean, uniformed forces. this is one of the cancer. A uh, DJFI. Among this guy, he went to a office of a political party and he threatened him, pointed his gun to shoot him down. This is unacceptable and unbelievable. ইনোয়া দ্যাস সিং আমার একদিনের ক্ষমতা থাকলে আমি ডিজিএফআইকে আজকে সকালে দিবেন সকাল ছয়টার সময় যদি আমাকে ক্ষমতা দেন বিকাল পাঁচটার ভিতরে ডিজিএফআই এর অফিস আমি ক্লোজ করে দেবো ফরএভার বিকজ ওয়াই বিকজ দ্য নট ফিট ফর দ্য পারপাস দ্যান নট অ অর্গানাইজেশন এবং তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে তারা বিদেশি একটা গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করে এবং নিউ ইয়র্ক টাইম সুস্পষ্টভাবে বলেছে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি যারা বাংলাদেশে

রাজনীতিবিদের এই অসুস্থ পরিবেশটাই বাধ্য করেছে নিশাতের মতো অফিসারদেরকে নায়ক মুভির অনিল কাপুরের মতো লাগে সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন সম্মানিত দর্শক বাংলাদেশের দাদর জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এবার শত্রু যদি থাকে তাহলে কেমন নির্বাচন করা সম্ভব সম্মানিত দর্শক আওয়ামী লীগ আওয়ামী লীগের যে শত্রুতা এই বিষয়ে কিন্তু ভিডিওর মাধ্যমে আপনারা দেখেছেন এদিকে আবার সেনাবাহিনীর উপরে যে তিনি যুক্তরাষ্ট্র থেকে বলা হয়েছে বাংলাদেশে নির্বাচন সুস্থ না হলে বাংলাদেশে বিশা নিষেধাজ্ঞা এবং চ্যাংশনের মুখে পড়তে হবে সবার দর্শক বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কি হতে যাচ্ছে বাংলাদেশে এই ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিত দেখেছেন অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত জানাতে বলবেন না আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম